সিলেটের ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব কারি মাওলানা জমির উদ্দিনের দাফন মানিক পীর রহমতুল্লাহ আলাইহি টিলায় সম্পন্ন হয়েছে। এর আগে বেলা দুইটায় বিপুল সংখ্যক মুসল্লি ও অনুরাগীদের উপস্থিতিতে নগরীর কুদরতুল্লাহ জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ১৩ জুন ২০২০ শনিবার রাত ১১টায় তিনি সুবহানিকার তার নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কিছুদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। মাওলানা কারি জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে সিলেট নগরীর কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন। গত শুক্রবারও তিনি কুদরতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। মাওলানা জমির উদ্দিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।